আমরা বিজেপির মতো একটা ফেসিক শক্তি যারা গণতন্ত্রকে প্রতিনিয়ত হত্যা করছে রাজ্যের মধ্যে, যারা আমাদের দেশের একতা সংহতিকে বিনষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত, সর্বোপরি রাজ্যের উন্নয়নের চাকাকে স্তব্ধ করে দেওয়ার যে উদ্যোগ তাদের, তার বিরুদ্ধে বিজেপিকে যারা পরাস্ত করতে চায় রাজ্যব্যাপী তাদেরকে ধর্মনিরপেক্ষ শক্তির ব্যানারে একজোট হওয়ার জন্য আহ্বান দেওয়া হয়েছিল। ইতিমধ্যে বামফ্রন্ট এবং কংগ্রেস আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে না, যে কোনো মূল্যে এই শক্তিকে আমাদের পরাস্ত করতে হবে। আমাদের এখানে বিশেষ করে আমাদের যে গণতন্ত্র এটাকে পুনরুদ্ধার করতে হবে, সেই প্রশ্নে রাজ্যব্যাপী ঐক্য হয়েছে। আমরা এখানে কার্যকরী রূপ দেওয়ার জন্য আজকে আমরা একটা মিছিলে আমরা সামিল হয়েছি উভয় দল। হঠাৎ করে হয়েছে, হয়তো সবাই আমরা আমাদের দিক থেকেও ওনাদের দিক থেকেও সবাইকে এই অল্প সময়ে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়নি, তারপরেও একটা রূপ আমরা মানুষের সামনে তুলে ধরেছি। আপনাদের মাধ্যমে এই সোনামুড়ার মানুষকে আমরা আহ্বান জানাতে চাই, বিজেপিকে পরাস্ত করার জন্য দলবদ নির্বিশেষ সবাই ঐক্যবদ্ধ হন। বিজেপির বিরুদ্ধে আগামী 16 তারিখে যে ভোট, এই ভোটে রাজ্যের উন্নয়নের গতিধারাকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে বিজেপির বিরুদ্ধে ভোট দিন। এখানে বামফ্রন্টের প্রার্থী আছে, বামফ্রন্টের প্রার্থীদের ভোট দিন। যেখানে কংগ্রেসের প্রার্থী আছে, সেখানে কংগ্রেসের প্রার্থীদের ভোট দিন। এই হচ্ছে আমাদের আহ্বান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেখেছিলাম কংগ্রেসের কর্মী সমর্থক ছিল না, তেমন অবস্থা দীর্ঘদিন কেন লাগলো? তারা এখন পুরোপুরি সমর্থন করছে কিনা আপনাদেরকে? এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হচ্ছে, তাতে একটু লেট হচ্ছে। আসলে বিষয়টা হলো প্রদেশ নেতৃত্বের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম আমরা, যেহেতু গত 2 তারিখে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রদ্ধা বীরজিৎ সিনহা মহোদয় সেখানে একটা কাগজ জারি করেছে, সেই বিজ্ঞপ্তিতে লেখা আছে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বলে যেখানে আমাদের জোট প্রার্থী ওইখানে আমরা জাতীয় কংগ্রেসের সমস্ত দল বা কার্যকর্তা কর্মীরা সমর্থক বিন্দুরা জাতীয় জোটের প্রার্থীদের সমর্থনে মিছিল প্রচার এবং ভোটদান প্রক্রিয়া করে জাতীয় জোটের প্রার্থী জয়ী হয়। আমাদের মূল লক্ষ্য হল 2023-এর যে নির্বাচন, এই নির্বাচন সিপিএম বা কংগ্রেস জয়ী করার লক্ষ্যে নয়, এবারের নির্বাচন হল এই ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের মুক্তির একটা নির্বাচন, মানুষের মৌলিক অধিকারের নির্বাচন, মানুষের ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার নির্বাচন। অতএব আমরা সোনামুড়া জেলা কংগ্রেস, আমরা আজকে বা গতকালকেও আমরা একটা মিছিল অ্যাটেন্ড করেছি নতুন বাজারে, আজকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এই স্বৈরাচারী বিজেপি সরকারকে হটাতে গেলে আমরা সমস্ত বাধা বিপত্তি বলে এখানে জোটের প্রার্থী, এই জোটের প্রার্থীর সমর্থনে প্রচারে আমরা এসেছি। আপনারা দেখেছেন আজকে মিছিলে ব্যাপক সারা, আমরা আশাবাদী আগামী যে 16 ফেব্রুয়ারির যে ভোটদান প্রক্রিয়া সেখানে জোটের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। এখানে জেলা সভাপতিকে দেখতে পেলাম না, ওনার কি প্রতিক্রিয়া আছে বিষয়ে? জেলা সভাপতি সকালে যদিও আমরা একটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, উনি একটা ইমার্জেন্সি কাজে আগরতলায় উনাকে যেতে হয়েছে তাই উনি আসতে পারেনি, কিন্তু আমরা ডিস্ট্রিক্টের যেমন আমি নিজেও জেলা যুব কংগ্রেস সভাপতি বা অন্য অন্য কার্যকর্তারা এসেছে, মাইনরিটি প্রেসিডেন্ট এসেছে, এনইউসির প্রেসিডেন্ট এসেছে, সেবা দল এসেছে, ব্লকের বিভিন্ন কার্যকর্তারা সমস্ত নেতা কর্মীরা এই মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুড়ায়। এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।